বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু আরএমজি স্টুডিও। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আরপিএম দিয়ে কিভাবে সার্কেল টাইম বের করা যায় বা আরপিএম দিয়ে কিভাবে এসএমভি বের করা যায়। যদি আমি আরপিএম দিয়ে সার্কেল টাইম বের করতে পারি, সার্কেল টাইম দিয়ে আমি স্বাভাবিক নিয়মে এসএমভি বের করে নিতে পারবো। সো আমার আজকে যে ক্যালকুলেশন আমি আজকে দেখব সেটা হলো আরপিএম দিয়ে, মেশিনের আরপিএম দিয়ে কিভাবে সার্কেল টাইম বা এসএমভি বের করা যায়। ভিডিওতে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, তাহলে সামনে আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা কিভাবে আরপিএম দিয়ে এসএমভি বা সার্কেল টাইম বের করা যায় সেইটা আমরা দেখি। চলেন, আমরা ক্যালকুলেশন শুরুতে ধরলাম একটা মেশিনের আরপিএম দেওয়া আছে হলো 1500, সিম লেন্থ মানে সেলাইয়ের দৈর্ঘ্য আর কি, যেটা সিম লেন্থ দেওয়া আছে 40 ইঞ্চ, এসপিআই স্টিচ পার ইঞ্চ দেওয়া আছে হলো 10, 1 ইঞ্চিতে স্টিচ থাকবে হলো 10টা। এই তিনটা ডাটা আমার কাছে, আমার হাতে আছে বা আমি জানি এই তিনটা ডাটা। এই তিনটা ডাটা থাকলে আমি কিভাবে সার্কেল টাইম বের করবো, এই থেকে আমি সার্কেল টাইম কিভাবে বের করবো সেটা এখন দেখেন। সার্কেল টাইম ইকুয়াল টু সিম লেন্থ ইন ইঞ্চ, সিম লেন্থ তো অবশ্যই অবশ্যই ইঞ্চিতে হইতে হবে, সিম লেন্থ ইন ইঞ্চ ইন টু এসপিআই ইন টু 60, মানে 1 ঘন্টা 60 মিনিট, সেই 60 ভাগ আরপিএম। আমি আবারও বলি, সার্কেল টাইম ইকুয়াল টু সিম লেন্থ ইন টু এসপিআই ইন টু 60 ডিভাইডেশন আরপিএম। তাহলে সিম লেন্থ ইন ইঞ্চ, সিম লেন্থ ইন ইঞ্চ আমি জানি আমার কাছে আছে হলো যে 40 ইঞ্চ, তাহলে এখানে আমি 40 ইঞ্চ লিখি, 40 ইঞ্চ ইনটু এসপিআই দেওয়া আছে 10 ইনটু 60 ওভারঅল ভাগ আরপিএম, আরপিএম হলো মেশিন আরপিএম 1500। এটা আমি ক্যালকুলেশন করলে আমার আসবে হলো 16 সেকেন্ড, এটা ক্যালকুলেশন করলে আমার আসতেছে রেজাল্ট আসতেছে হলো 16 সেকেন্ড, যেটা আসবে সেটা অবশ্যই সার্কেল টাইম অবশ্যই সেকেন্ডে হবে, 16 সেকেন্ড। তাহলে আমি সার্কেল টাইম বের করলাম 16 সেকেন্ড। তাহলে আমি স্বাভাবিক নিয়মে সার্কেল টাইম দিয়ে যেভাবে আমার এসএমভি বের করতাম, আমরা যেভাবে এসএমভি বের করি সার্কেল টাইম দিয়ে, স্বাভাবিক নিয়মে আমরা এখন এসএমভি বের করে দিতে পারবো, আমাদের কোনো ফ্যাক্ট না। তাহলে আমি আবারও বলি, সার্কেল টাইম বের করার সূত্রটা কি, সিম লেন্থ ইন ইঞ্চ ইনটু এসপিআই ইনটু 60 ওভারঅল ভাগ আরপিএম, যা আসবে এই 16 সেকেন্ড আসছে, এটাই হলো আমার সার্কেল টাইম। আপনারা সবাই শুধু শুনেন যে আরপিএম দিয়ে এসএমভি বের করা যায়, আরপিএম দিয়ে এসএমভি বের করা যায়, আপনাকে লাইনে যাইতে হবে না, আপনি আপনার অফিস রুমে বসে আপনি আরপিএম, যদি মেশিন আরপিএম কত জানা থাকে আর সিম লেন্থ কত সেটা যদি আপনার জানা থাকে, এসপিআই যদি আপনার জানা থাকে, এসপিআই স্বাভাবিকই আমরা জানি যে লক স্টিচের এসপিআই, প্লেন মেশিনের এসপিআই কত হয়, ওভার লকের এসপিআই কত হয়, চেনি আপনার ডাবল ডাবল লিডেল চেন স্টিচ বা কাঞ্চার এসপিআই কত হয় সেটা আমরা, স্ট্যান্ডার্ডটা যদি আমাদের জানা থাকে, মেশিনের আরপিএম কত সেটা যদি আমাদের জানা থাকে, সিমলেন জানা থাকলে আমরা ইজিলি এসএমভি বের করে নিতে পারবো এই সিস্টেমে। তো এই হলো আমার আরপিএম থেকে সার্কেল টাইম বের করার নিয়ম। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি আমি সার্কেল টাইম বের করতে পারি তাহলে আমি
এসএমভি সার্কেল টাইম দিয়ে আমি এসএমভি বের করতে পারবো স্বাভাবিক নিয়মে। তার মানে আরপিএম দিয়ে কিভাবে এসএমভি বের করা যায় সেই সিস্টেমটা হলো এই ক্যালকুলেশন হলো সেই সিস্টেম। সো আমরা এইভাবে আরপিএম দিয়ে সার্কেল টাইম বা এসএমভি ক্যালকুলেশন করে বের করতে পারবো। থ্যাংক ইউ।